মিছিল করা ইসলামী কাজ নাই। এই যে জঙ্গি মিছিল, জঙ্গি কেন, কোনো মিছিল জায়েজ নাই। এই আওয়ামী লীগ এই মিছিল এলো কোথা থেকে, ইসলামে কোথায় মিছিল আছে বলুন তো দেখি, কোরআন এবং হাদিস ঘেঁটে ফেলে দেন, আছে কোথাও ইসলামী মিছিল? মিছিল করা ইসলামের নেই, ইসলামের খাতিরে হোক আর ইসলামের বিরুদ্ধে হোক। আমি মনে করি না যে ইসলাম এটিএস, এটিএস পশ্চিমা দেশগুলি থেকে, ইউরোপ আমেরিকা থেকে এসছে। ইনকলাব, জিন্দাবাদ, বাংলো, থাকতে দেবো না, দেবো না, টেনে ফেলো, টেনে ফেলো, এইসব করতে গেছে, কোথাও নেই। যদি মুসলিম নেতা হয় তাহলে তাকে পরামর্শ দেন, আর পরামর্শ দিয়ে যদি ভালো কথা নেই তো ঠিক আছে, আর যদি না নেই, দেখেন যারা ইসলামের বিরুদ্ধে কাজ করছে তাহলে দেখেন যে আমাদের ক্ষমতা কতটা, যে দেখেন ক্ষমতা আছে আমাদেরকে যে তাকে সরিয়ে দিতে পারবো, সেটা আলাদা কথা, সরিয়ে দেবেন যত কুফরিতে চলে গেলে। আর যদি কুফরিতে না যায়, কুফরিতে চলে যাওয়া মানে ইসলামের বিরুদ্ধে আইন যদি তৈরি করে আর পাশ করিয়ে দেয়, ইসলামের বিরুদ্ধে আইন পাশ করিয়ে দেয়, তাহলে সে মুসলমান নয়, তাহলে তার বিরুদ্ধে তাকে টেনে ফেলার চেষ্টা করতে হবে। এই জন্য রাস্তাঘাটে মিছিল করে লাভ জুতো খাওয়া, পুলিশের লাঠি চার্জ খাওয়া, এগুলি ইসলামিক কাজ নয়, এইসব কাজ আমি করতে বলি না। কোরআন সুন্নাহর অনুসারী আলেমরা মিছিলের পক্ষপাতী নয়, এই মিছিল করা ইসলামিক কাজ নয়।